রক্তের শতভক্ত খাত তো যৌতুকে দিয়েছে নাকি তোর বাবার কি বে আমার বাবার কিচ্ছু না তোর দাদা ফুলসজ্জা তুই এখানে কি করছিস দেখছিস না ফুলসজ্জাছি চ সিনেমা দেখিস চ পকেটে টাকা নেই সিনেমা কেন জাঙ্গের ভেতর টাকা আছে মানে চোতা জাঙ্গের ভেতর রাখতে পারিস টাকা রাখতে পারিস না এই বাজে বকিস না তো চল চল আমি দেখাবো চল আমি নিচে ওয়েট করছি তুই আয় আবার বৌদির বোন ঈশাদি আর ও হলো ছোটার বেস্ট ফ্রেন্ড গোবিন্দ দা ওর একটা স্যালুনও আছে নাম পাওয়ার পাগলু গোবিন্দ তো বউ বাচ্চা খেয়েছিল এসব কথা এখানে না বললে হতো না তুই সারা নিচে চোরদা তুই সাজিয়েছিস আমি সাজাতে যাবো কেন সাজিয়েছে তো ফুলবালা আমি শুধু ফিনিশিং টাচ দিয়েছি শিল্পীর টাচ তুই এটাই করতে পারিস পড়াশোনা তোর তোর দ্বারা হবে না এক দেখো না চল যা এখানে কাজ কর যা খেয়েছেন খেয়ে নেবেন কিন্তু কারণ মেনুটা আমি আপনার পছন্দের মতো নিজে হাতে সেট করেছি পার্ডন আবার পার্ডন হাসছিল তার মানে আমাকে টিজ করছিল সো সুইট ব্যাপক ভাই ব্যাপক ব্যাপক পয়সা শুন ভাই বাড়িতে তো ফুসর যা তুই দাদা যা দাদা করবে আমি কি করবো পাওয়ার থাকলো আমি কপাটি খেলতে শোন এখন আর টিকা ধার চাইতে আসিস না কি ব্যাপার এখন লাগে না লাগলে নিশ্চয়ই চাইবো আছে এটাকে ভাই নাকি আরে ভাই কেন হবে রে ই আমার সোনার টুকরো ছিলে নাম পচা ও তোমার সেই ছেলেটা এই হলো মাসিমা আরে কেন না আমি বললাম তা আর আমার বউ মাসিমা বৌদি বৌদি এই বৌদি এ আমার বন্ধু ভাই খুব ভালো চলে কোনো কাজকর্ম করে না রাইট ফিউচার ও কিছু করে না কিন্তু বেরাই বাহ খুব বাহ এই এর সঙ্গে মিশলে আরো অন্ধকার হয়ে যাবে কেন সব বলছো বল্লভ দা আমি তোমার টাকা নিয়েছি ফেরত দিই এরকম কোনো দিন হয়েছে না দিছিস দিছিস কিন্তু একটু ঝুলিয়ে দিছিস এসুন আমাদের কাম আছে খুব তাড়া আছে এই আমার সোনার টুকরো ছেলে পচা ওর পরীক্ষা আছে আমার একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এই চল চল গো চল শালা এই তো আজব তার কাটা হ্যাঁ কালকে ছেলে পরীক্ষা আজকে ফুল ফ্যামিলি নিয়েছে গোলমাল দেখতে পুরো ম্যাড ফ্যামিলি মালটা কি এক চোখ কানা না 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 কোপ খেয়েছে বোঝালি কোপ বুঝো ডেঞ্জারাস লোক চল ভাই চল একটু বাউল করি চল চল ঝুটে